যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বুধবার সকালে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে খোলা মাঠ, সড়ক ও মসজিদমুখী হন প্রবাসী মুসলমানরা। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষ জামাতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকায়। উপস্থিত ছিলেন ক্রিকেটার ও সংসদ সদস্য শাকিব আল হাসান। এ সময় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে সোচ্চার হন সবাই। সকলকে আমি অনুরোধ করব, যে যেখানে থাকবেন গাজা ফিলিস্তিনিবাসীদের জন্য সকলে দোয়া করবেন। জামাতে ইমামতি করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশুরাও ঈদের নামাজ আদায় করেন। মূলধারার রাজনীতিবিদরাও জামাতে শরিক হন। তারা যুক্তরাষ্ট্রে মুসলিম কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এখানে হাজার হাজার মানুষ এসেছে নামাজ পড়ার জন্য। সমস্ত ইলেক্টেড অফিসিয়ালরা এসেছিলেন এখানে, তারা তাদের মতামত দিয়েছেন, কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা ভালো করছি এবং লক্ষ লোকের নামাজে আমাদের যে এই সৌহার্দ্য সম্পর্ক হচ্ছে আমাদের ভিতরে, এটাই আমাদের জন্য একটা বড় জিনিস, একটা বড় সিম্বল বহন করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। ঈদের নামাজের বিশেষত্ব হচ্ছে তো এটাই যে সবাই মিলে একসাথে হওয়া এবং আনন্দটা উদযাপন করা, সবার সাথে দেখা হওয়া। নামাজ শেষে বিশ্ব শান্তি, ভ্রাতৃত্ব ও বাংলাদেশের উন্নতির জন্য মোনাজাত করেন সবাই। নিউ ইয়র্ক ছাড়াও ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসলমান কমিউনিটির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। 10,000 বেশি মানুষ জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে এই থমাস হাই স্কুল মাঠে একত্রে ঈদের জামাত আদায় করেছেন। নিউ ইয়র্ক সিটিতে অন্তত 437টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ইমাম কাউন্সিল। প্রতিটি স্থানেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা, নিউ ইয়র্ক।